আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সাজেদা মিমি। আজকে আমি খুবই সহজ একটা রেসিপি নিয়ে এসেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। খাট্টা মিঠা ফ্রুট চাট, এটা সামান্য মিষ্টি, সামান্য টক এবং সামান্য স্পাইসি হবে, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, অবশ্যই ট্রাই করে দেখবেন। চলুন রেসিপিতে চলে যাই। সকলে সকলের পছন্দ অনুযায়ী ফল চপ করে নেবেন, আমি আমার পছন্দ অনুযায়ী ফলগুলো চপ করে নিয়েছি। একটা কমলার রস করে নেবেন আর হাফ কাপ তেঁতুলের রস করে নেবেন। প্রথমে আমি পুরো একটা অরেঞ্জ জুস সেটা দিয়ে দিচ্ছি। পুরো একটা অরেঞ্জ জুস দেখলেন হাফ কাপের মতো হয়েছে। তারপর টার্মিন পাল কিংবা তেঁতুলের রস, যে যাই বলুন না কেন, সেটা দিয়ে দিচ্ছি হাফ কাপ। টক ঝাল মিষ্টিটা যে যার টেস্ট অনুযায়ী দেবেন, আমি আমার টেস্ট অনুযায়ী পরিমাণটা বলে দিচ্ছি। 1 টিস্পুন সুগার অ্যাড করব আর 1/4 টিস্পুন সল্ট। সুগার এবং সল্টটা আমি একসাথেই নিয়েছি, যেহেতু একসাথেই দিয়ে দেবো সব মিক্সড করে দেবো, তো আলাদা আলাদাভাবে নেওয়ার কী আছে। সবগুলো দিয়ে দিচ্ছি। এরপর আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে, তাহলে আপনারা চটপটিতে যে মশলা ইউজ করা হয় সেটা প্যাকেজিংভাবে বাজারে পাওয়া যায়, ভালো একটা কোম্পানির চটপটির মশলা ইউজ করতে পারেন। এটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, আমি আগেই বলেছি। ভালোভাবে মিক্সড করে নেবেন যেন সবগুলো জিনিস মেল্ট হয়ে যায়। মিক্সড হয়ে যাওয়ার পর ফলগুলো মিক্স করব আমরা। ফ্রুট তো এভাবেই হেলদি, এবং এই হেলদি খাবারটা যদি একটু টেস্ট করে খাই তাহলে মন্দ নয়। ইফতারিতে যখন এই ফ্রুট চাটটা খাবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সারাদিন রোজা রাখার পর ওই ভাজা পোড়া না খেয়ে একটু হেলদি খাবারটা খেলে খুবই ভালো হয়, এবং সেই হেলদি খাবারটা যদি একটু টেস্ট হয় মন্দ হয় না। ফ্রুট তো ইফতারিতে থাকেই সকলের, তো সেটাকে একটু ভিন্নভাবেই খেয়ে নিই। আমি একে একে সব ফলগুলো দিয়ে দিচ্ছি। এখানে স্ট্রবেরি, বরই, আপেল এবং আঙুর রয়েছিল, সব দিয়ে দিচ্ছি। ফ্রুটগুলো দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিব, যেন যে জুসটা তৈরি করেছি সেটা ফ্রুটগুলোর সাথে ভালোভাবে মিশে যায়। ফ্রুটকে সাধারণত ডেজার্ট হিসেবেই কল্পনা করা হয়। এই চাটপাটাটা একটু ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। ফ্রুট চাট অনেকে অনেকভাবেই তৈরি করেন, আমার এই ফ্রুট চাটটা ট্রাই করে দেখবেন আপনারা, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। এখন ভালোভাবে মিক্সড করার পর যদি কেউ ঠান্ডা খেতে চান, ঠান্ডা পছন্দ করেন, তাহলে ফ্রিজে 10 মিনিট রেখে দিবেন। আর যদি নর্মাল খেতে চান তাহলেও মিক্সড করে 10 মিনিট রেখে দিবেন, যেন ভালোভাবে এটা অ্যাবজর্ব করতে পারে, আর যে ফলের রস আছে সেটাও যেন বের হয়ে এটার সাথে মিক্সড হয়ে যায়। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন, এবং কী কী ধরনের আরও রেসিপি দেখতে চান আমাকে জানাবেন। যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আমার এই চ্যানেলটা মূলত কুকিং এবং মেহেদি ডিজাইন নিয়ে, আমি আরও আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসব। আজ এই পর্যন্তই। আচ্ছা চলতা হুঁ দোয়াও মেয়াদে রাখনা, অবশ্যই দোয়া করবেন আমার জন্য, দোয়াতে মনে করবেন আমাকে, আমি যেন আপনাদের সাথে এভাবেই থাকতে পারি, নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, সহজ রেসিপি নিয়ে আসতে পারি, এবং নতুন নতুন স্টাইলিশ ডিজাইন, মেহেদি ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে পারি, আমার আইডিয়াগুলো শেয়ার করতে পারি। সবার সাথে এটা খাবেন মজা করে, খুব দোয়া নেবেন, দোয়া দিবেন আর কি, হেলদি খাবার খাবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।